শ্যামলাপুর গ্রামে রিমন তার বউ রিমিকে নিয়ে বসবাস করত। রিমন তার জমি দেখাশোনা করে ভালোভাবেই দিন কাটাত। তাদের কোনো সন্তান ছিল না। একদিন রিমি বারান্দায় বসে বসে কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, আমাদের যা দিয়েছ তাতেই আলহামদুলিল্লাহ আমরা খুশি, তবে একটা সন্তানের যে বড় অভাব, একটা সন্তান কেন দাওনি? আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ একটা সন্তান দাও আমাকে। এমন সময় সেখানে রিমন আসে। কি হয়েছে গিন্নি, কাঁদছো কেন? কই কাঁদছি, আমি তো কাঁদছি না। আজকে আবার সন্তানের জন্য কাঁদছো, চিন্তা কেন করছো? দেখবে আল্লাহ ঠিকই আমাদের সন্তান দেবে। কবে হবে আমাদের সন্তান? বয়স তো আর কম হলো না, বাড়িতে একা একা থাকতে যে আর ভালো লাগে না। মহান আল্লাহ যেটা চান সেটাই হবে। আচ্ছা, তোমাকে যা বলতে চেয়েছিলাম, আজ আমি একটু জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে কেন যাবে? জঙ্গলের ভেতর শুনেছি ভালো জাতের বেগুন আছে, সেখান থেকে কিছু বীজ এনে জমিতে রোপণ করব। আচ্ছা, সাবধানে যেও তাহলে, আর তাড়াতাড়ি ফিরে এসো, তুমি ছাড়া যে এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। বলে রিমন সেখান থেকে চলে যায় জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে তো চলে এলাম, কিন্তু সেই বেগুন গাছ কোন দিকে যে আছে সেটা তো জানি না। এক কাজ করি, সামনের দিকে হাঁটতে থাকি। রিমন জঙ্গলে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সে কিছু বেগুন গাছ দেখতে পায়। ওই তো বেগুন গাছ। যাই, গাছ থেকে বীজ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই, গিন্নি আবার চিন্তা করবে যে। রিমন বেগুন গাছের কাছে যায়, যেই বীজালা বেগুন তুলতে যায় ঠিক তখনই রিমন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, বাচ্চা কাঁদছে কোথায় এই গভীর জঙ্গলে? রিমন চারিদিকে খুঁজতে থাকে। বাচ্চারা কোথায় কাঁদছে? রিমন কান্নার শব্দ শুনে শুনে বাচ্চাদের খুঁজে বের করে। এই তো বাচ্চা। আরে, একসাথে দুইটা বাচ্চা এই গভীর জঙ্গলে কে রেখে গেল? আহারে, বাচ্চাগুলো কিভাবে কাঁদছে! কে রেখে গেল গভীর জঙ্গলে? যদি কোনো জীবজন্তু খেয়ে নিত। রিমন বাচ্চাগুলোকে কোলে নিয়ে অনেক আদর করে। আল্লাহ বুঝি আমার ডাক শুনে এই বাচ্চা দুটোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার সন্তান হিসেবে। চল মা, আজ থেকে তোরা আমার সন্তান। রিমন কিছু বেগুনের বীজ আর বাচ্চা দুটো নিয়ে জঙ্গল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছে রিমিকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে আসো, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে কি সুন্দর বাচ্চা, এই বাচ্চা কার? এরা এরা আজ থেকে আমাদের বাচ্চা। কি বলছো তুমি, এইসব আমাদের বাচ্চা মানে? আল্লাহ আমাদের এই দুটো বাচ্চা উপহার দিয়েছেন। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। এই বাচ্চা দুটো আমি জঙ্গলে পেয়েছি, এই বাচ্চারা জঙ্গলের ভেতরে কাঁদছিল। সত্যি বলছো তুমি? দাও, ওদের আমার কাছে দাও। আজ থেকে এরা আমার সন্তান, আমাদের আর কোনো কষ্ট থাকলো না, বলো? তুমি একদম ঠিক কথা বলেছো। আজ থেকে আমার দুই মেয়ের নাম থাকবে লিপি আর শিপি। আমার মেয়েদের নাম তো খুব সুন্দর। যাও, ওদের জন্য দুধ কিনে আনো। মা, ও মা, কোথায় তুমি? দেখো না শিপি কেমন করছে আমার সাথে। শিপি, শিপি, কোথায় তুই? লিপির সাথে তুই কেন এমন করছিস? কি করেছি মা আমি? আমি তো কিছুই করিনি।
এত কেন দুষ্টুমি করিস? ও না তোর বোন। এমন সময় সেখানে অনিক আসে। রিমি ভাবি, আরে ও রিমি ভাবি, কোথায় তুমি? কি হয়েছে ভাই, এমন করে ডাকছো কেন? কি আর করব বলো, এই তোমার মেয়ে যে আমার সর্বনাশ করে দিয়েছে। আমার মেয়েরা তোমার কি করেছে শুনি? এই তোমার মেয়ে শিপি আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার একটা ঘরে যত জিনিস ছিল সব পুড়ে গেছে। শিপি, শিপি এমন কেন করেছিস তুই? তুই চাচুদের ঘরে কেন আগুন জ্বালিয়ে দিয়েছিস? তোমাকে কে বললো মা? তোর অনিক চাচু বলেছে। অনিক চাচু, তুমি কি দেখেছো আমি তোমার ঘরে আগুন ধরিয়েছি? না, আমি দেখিনি। তুমি দেখোনি তাহলে তুমি কিভাবে বললে তোমার ঘরে শিপি আগুন ধরিয়ে দিয়েছে? কি বদমাইশ মেয়ে রে বাবা, তুই তো আমাকে বললি যে শিপি আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। শিপি লিপির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, সেটা দেখি লিপি বলে, অনিক চাচু তুমি আমার দোষ দিচ্ছ কেন? আমি তোমাকে কখন বললাম? আপনি আমার মেয়ে লিপি শিপির নামে এসব কি বলছেন? আর আমার মেয়ে লিপি আপনাকে এগুলো কখনোই বলতে পারে না, সে তার বোনকে খুব ভালোবাসে। তোদের দুই বোনকে আমি দেখে নেব বলে অনিক সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে রিমন আসে। বাবা এসেছে, বাবা এসেছে, কি মজা কি মজা! কি হয়েছে বাবা তোমার, তোমার মন খারাপ কেন? হ্যাঁ বাবা, কি হয়েছে তোমার, আমাদের বলো। আর বলিস না মা, আমার জমিতে বেগুনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব চারা মারা যাচ্ছে, আমার যে সব শেষ হয়ে যাবে, আমি কিভাবে সংসার চালাবো? তুমি চিন্তা করো না, আমাদের জমিতে কোনো ক্ষতি হবে না। এলিপি চল তো মাঠে যেয়ে দেখি। না মা, তোরা মাঠে যাস না। তুমি ভেবো না বাবা, আমরা যাবো আর চলে আসবো বলে লিপি আর শিপি মাঠে চলে যায়। আর নিজেদের জাদুর সাহায্যে সব ঠিক করে দেয়। এই লিপি চল বাড়িতে যাই। হ্যাঁ চল। আচ্ছা তুই আমার সাথে এমন কেন করলি? তুই অনিক চাচাকে কেন বললি আমি তার ঘরে আগুন জ্বালিয়েছি? বলেছি ভালো করেছি, সবার বোঝা উচিত চাষির দুই কন্যা কেমন। আমরা তো আর সাধারণ মানুষ নই, আমরা হলাম শুভ শক্তির অধিকারী, আমরা হলাম জাদু শক্তির অধিকারী। যারা খারাপ তাদের শাস্তি দেব, যারা ভালো তাদের সাহায্য করব। কালকে আমরা আমাদের পূর্ণ জাদু শক্তি পেয়েছি, আমার যে কি আনন্দ হচ্ছে! এবার যে যেমন কর্ম করবে সে সেই রকম ফল পাবে। আগে খারাপ মানুষদের শাস্তি দিব, পরে ভালোদের সাহায্য করব। এখন বাড়িতে চল। তারা বাড়িতে আসার পথে দেখে এক লোক এক বৃদ্ধের সাথে খারাপ ব্যবহার করছে। এই লিপি দেখ দেখ, ওই লোকটা বৃদ্ধটার সাথে কেমন খারাপ ব্যবহার করছে, চল তো কি হয়েছে দেখি। তারা সেখানে গিয়ে শোনে বৃদ্ধ লোকটাকে বলছে, আমার ভুল হয়ে গিয়েছে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি আর তোর বাড়িতে যাব না। আয় মনে থাকে যেন তোমার, হ্যাঁ এই আমার বাড়িতে যেন তোমার ছায়াও না দেখি, আমার তোমাকে খেতে দেবার মতো টাকা নেই, যা বেরো। কি মানুষ তুমি, নিজের বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? এই তাতে তোর কি রে, হ্যাঁ সব কিছুর ভেতরে তোদের থাকতে হবে? আরে আমার বাবা আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোদের কি? আমাদের কি? দাদু তুমি আমাদের সাথে আসো। লিপি আর শিপি বৃদ্ধকে নিয়ে বাড়িতে যায়। হে কি, এই তোমরা এই বৃদ্ধকে এই বাড়িতে কেন এনেছো? দাদু তুমি কি এই বাড়িতে থাকবে? দাদু ভাই আমি এই বাড়িতে থাকবো না বলতেই লিপি আর শিপি মিলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চলো দাদু তুমি আমাদের সাথে চলো। এরপর তারা বৃদ্ধকে নিয়ে সেখান থেকে চলে আসে। তাদের পিছু পিছু স্বামীও তাদের বাড়িতে যায়। ভাবি, আরে ও ভাবি, এই বাড়িতে আসো নাকি?
কি হয়েছে ভাই, ডাকছো কেন? এ তোমার মেয়েরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, এর বিচার আমি চাই। আমার মেয়েরা কেন তোমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে? আমি বলছি কেন ওরা আগুন ধরিয়ে দিয়েছে। এবার বৃদ্ধ তাদের সব কথা বলে। আমার মেয়েরা তো ভালোই করেছে, তুমি নিজের বাবাকে কেন তাড়িয়ে দিচ্ছ? সেটা আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করতে পারি। এখন আমার বাড়ি তৈরি করে দেন। এটা বলতে বলতে লিপি শিপি শামিমকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তোরা এমন কেন করেছিস মা? গ্রামের সবাইকে এভাবে কেন জ্বালাচ্ছিস? ওরা অন্যায় করেছে, তাই শাস্তি দিয়েছি। আরেকটা কথা মা, আমাদের বেগুন গাছ একদম ঠিক হয়ে গেছে, এখন থেকে আমাদের বেগুন গাছে সোনার বেগুন ধরবে। এসব কি বলছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমরা পাগল হইনি, এইসব আমাদের দুই মেয়ের কামাল। এই লিপি, চল তো আমরা আজ ঘুরতে যাব। দাদু, তুমি আমাদের সাথে আসো, তোমার একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। এই দাঁড়া, তোরা কি বলছিস এসব? আমরা এসে তোমাকে সব বলছি। এরপর তারা বৃদ্ধকে নিয়ে সেখান থেকে চলে যায়। বৃদ্ধকে তাদের জাদুর সাহায্যে সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয়। দাদু, আজ থেকে এটা তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে। ধন্যবাদ দিদি ভাই। লিপি শিপি সেখান থেকে চলে আসে। আসার পথে এক গরিব অসহায়কে দেখতে পায়। ইকি, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আর বলো না মা, আমার যে কিছু নেই, ছেলেমেয়েগুলা আজ কতদিন না খেয়ে আসে, ওদের দিকে যে তাকাতে পারছি না। ও, এই কথা? লিপি আর শিপি জাদু করে, দুই হাঁড়ি সোনার মোহর দেয়। এই নিন চাচা, এটা আপনার, আপনার আর কখনো কোনো কষ্ট হবে না। এগুলো কি মা, আর তোমরা কারা? এগুলো হলো সোনার মোহর, আর আমরা হলাম রিমন কৃষকের দুই কন্যা। এখন আমরা আসি। তারা সেখান থেকে বাড়িতে চলে যায়। লিপি, শিপি, মা আমার, তোদের মা এসব কি বলছে? তোরা নাকি গ্রামে অদ্ভুত অদ্ভুত কাজ করছিস? মা ঠিক কথাই বলেছে বাবা, আমরা হলাম দুই বোন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন পরিদের আশীর্বাদে আমরা দুই বোন শুভ শক্তি আর জাদু শক্তি পাই। আমাদের বয়স 6 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আমরা আমাদের সকল শক্তি পেয়ে গেছি বাবা। গ্রামে কোনো অন্যায় অবিচার আমরা আর হতে দেব না। লিপি ঠিক কথাই বলেছে বাবা। তাহলে তোরা তো জানিস তোদের বাবা মা কে, তাহলে কি তোরা আমাদের রেখে চলে যাবি? না মা, আমরা দুই বোন কৃষক কন্যা, কৃষক কন্যাই থাকবো। এরপর থেকে তারা দুই বোন গ্রামের সব ভালো লোকেদের সাহায্য করে আর খারাপ লোকেদের শাস্তি দেয়।